হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিস ক্রিয়েশন তো আমাদের থার্টি ডেজ বিউটিশিয়ান কোর্সের আজকে ডে এইটিন ডে এইটিনে আজকে আমরা দেখাবো রাউন্ড কাট তো সেভেন্টিনে আমরা দেখিয়েছি স্ট্রেট কাট এবং জিরো ডিগ্রি কাট এরপরে আজকে আমি দেখাচ্ছি রাউন্ড কাট রাউন্ড কাটে আমরা প্রথমে কি করব প্রথমে আমরা পুরো হেয়ারটাকে ভালো করে কম করে নিয়ে ওয়াটার স্প্রে করে হেয়ারটাকে টোটালি সম্পূর্ণ ভিজিয়ে আমরা তারপর কতটা ক্লায়েন্টের হেয়ারটা কাটবে সেই অনুযায়ী ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমরা হেয়ারটাকে প্রথমে ট্রিম করে নেবো এটাও ফার্স্টে মিডল পোর্শান থেকে আমরা জিরো ডিগ্রিতে ফার্স্টে গাইডলাইন করে নেব তারপর আস্তে আস্তে রাউন্ড শেপে আমাদের হাতটাকে যেভাবে যেভাবে প্যাকাবো সেভাবেই আমাদের হেয়ারটাকে কাট করে যেতে হবে তো চলো আমরা দেখে নেই কেমন করে হেয়ারটা কাটছি আর তোমাদের কাছে সরি যে আমি কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিও এডিটিং করতে পারিনি সরি আপলোডও করতে পারিনি এর জন্য অনেক অনেক সরি একদম এটাকে আছড়ে নিয়ে আমরা জিরো ডিগ্রিতে এটাকে ধরবো ধরে আমরা প্রথমে গাইডলাইন করে নেব এইভাবে তারপর আমি আবার আস্তে আস্তে রাউন্ড করে কাটতে থাকবো করার সময় আমাদের হাতটাকেও আঙুলটাকে আস্তে আস্তে রাউন্ড করে করে হবে আবার উপর থেকে আছড়িয়ে আমি গাইডলাইনের সাথে অ্যাডজাস্ট করে নেব এই হচ্ছে আমাদের গাইডলাইন তো গাইডলাইন ধরে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠবো আমি আবার গাইডলাইন ধরে আস্তে আস্তে এটাকে কাট করে নেব এই হচ্ছে আমাদের গাইডলাইন গাইডলাইনটাকে আমরা কখনোই ছেড়ে দেব না যদি আমি গাইডলাইন ধরে কাটি তাহলে আমাদের আবার আঁচড়ে নিয়ে আমি আবার গাইডলাইনের কাছে চলে যাব এই হচ্ছে আমাদের গাইডলাইন এটাকে আমি আস্তে আস্তে আবার কাট করতে করতে যাব এইভাবে আমাদের হাফ কাট হয়ে গেছে রাউন্ড ফিগারে পরে আমরা আরেকবার ট্রিম করে নেব যাতে কাটিংটা ফুল প্রপার কাট মনে হয় রাউন্ড কাট মনে হয় এবার আমরা ওই পাশে কাটিংটা করব। ওই পাশে কাটিং করার সময় আমরা আবার জিরো ডিগ্রিতে আসব তারপর আস্তে আস্তে আবার রাউন্ড করব। আবার আমি মিডল পোর্শানে চলে আসলাম জিরো ডিগ্রিতে তারপর আমার কাটিং মুভমেন্ট থাকবে এইভাবে এই দিক থেকে নিয়ে আমি গাইডলাইনে গাইডলাইনের সাথে মিক্স করব আবার আমি উপর থেকে হেয়ারটাকে ভালো করে টেনে নিয়ে এই পাশ থেকে আসবো এসে আবার গাইডলাইনের সাথে মিক্স করব আমরা যদি এইভাবে কাটি তাহলে আমাদের কাটতে অনেকটাই প্রবলেম হবে তাই আমরা কাছিটাকে এইভাবে ঘুরিয়ে তারপরে এই পাশটা কাটবো তো এইভাবে আমি কাটতে কাটতে উপরের দিকে যাব এইভাবে পুরো চুলটাকে কাটার পর আমরা দেখে নেব আমাদের হেয়ারের গাইডলাইনের সাইড গাইডলাইন দুটো ঠিক আছে নাকি তো আমরা আরেকবার ট্রিম করে ব্যাপারটাকে ঠিক করে নেব করে নিচ্ছি আবার আমি মিডল পোর্শনে আসলাম আবার উপর থেকে এইভাবে নিয়ে জাস্ট স্ট্রিম করব যেটুকু আনইভেন হেয়ার গুলো রয়েছে সেটাকে আমি ভালো করে স্ট্রিম করতে করতে আবার একই ভাবে উপর দিকে উঠব তো আমরা আগের এপিসোডে দেখেছি ক্লাস 17 আমরা 0 ডিগ্রি কাট অর্থাৎ স্ট্রেট কাট আমরা দেখেছি তোমরা যারা স্ট্রেট কাটটা ফলো করোনি বা দেখোনি তারা আমার আগের ভিডিওটা ফলো করে নিও তাহলে বুঝতে পারবে জিরো ডিগ্রি কার্ডটা আমরা কীভাবে কেটেছি তো এইভাবে আমরা থার্টি ডেজ বিউটিশিয়ান কোর্সের সমস্ত কাট লেয়ার স্টেপ লেয়ার স্টেপ ইউ রাউন্ড বয়েস কাট চাইনিজ কাট সব ধরনের কার্ডই আমরা তোমাদের দেখাবো সো আমার পেজটাকে এখনও যারা ফলো করনি আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না তো তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাও আমাকে জানিও এছাড়াও আমি তোমাদের ব্রাইডাল ক্লাস নেইল এক্সটেনশান ক্লাস সব ধরনের ক্লাসই তোমাদের দিতে থাকবো তোমরা পরপর আমাকে ফলো করে যেও এবং ক্লাসগুলোকে ফলো করো আর অবশ্যই কমন করে জানিও তোমাদের কতটুকু উপকারে লাগছে চলো তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখে নাও আমাদের রাউন্ড কাটের ফুল টিউটোরিয়াল